পিতার নাম এখেম আব্দুল কাইম প্রয়াত এবং আমার মাতার নাম প্রয়াত জাহানারা চৌধুরী। স্বাধীনতা পূর্বে টাইগার পাস আমার বাসা ছিল। আমার বাবা তখন রেলওয়েতে চাকরি করতেন এবং সেকশন সুপারিন্টেন্ডেন্ট হিসেবে চাকরি করছিলেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো 1970 ইংরেজিতে সে আমার চাকরি আমি জয়েন করি এবং যখন 1970-এর গণ আন্দোলনে আমরা ছাত্রদের সাথে একাত্মতা বোধ করে আমরা অংশগ্রহণ করেছিলাম বিভিন্ন রাস্তার মধ্যে, বিভিন্ন আন্দোলনের সময় স্লোগানের মধ্যে। সে তারপরে সেই সময় প্রচুর গণতন্ত্রের মুখে সরকার দিশেহারা হয়ে পড়েছিল এবং এটাই কালক্রমে 71-এর স্বাধীনতা আন্দোলনে রূপ নিয়েছিল। যখন আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার আগে আমাদের স্কুলের আমি পার্থী রেলওয়ে হাই স্কুলেরই ছাত্র এবং সেখানে শিক্ষকতায় শিক্ষক হিসেবে যোগদান করেছিলাম এবং সেখানে বাবু হৃদয়রঞ্জন সেন তখন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। তিনি অবশ্য সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন তখন এবং উনি আসলে মাস্টারদা সূর্য সেনের সহপাঠী ছিলেন। তো উনি আমাদেরকে প্রাথমিকভাবেই আমাদেরকে যখন অবস্থা রাজকীয় অবস্থা বিপর্যয়ের মুখে তখন থেকেই আমাদেরকে বলা আরম্ভ করলেন যে আর বাংলাদেশ আসলে স্বাধীনতার পৌঁছে গেছে এবং তোমরা সবাই তৈরি থাকো। এইভাবে যখন শুরু হলো প্রথমে 25শে মার্চের কালরাত্রি আসলো। 27শে মার্চে দেখি যে এরা নেভি অফিস থেকে ব্লাস্ট ফায়ার করা শুরু করল। শুরু হয়ে গেল কিন্তু বিপদ অবস্থা, চারিদিকে মানুষজন শুধু যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে। টাইগার পাস থেকে আমার বাবা আমাদেরকে নিয়ে ইয়েতে নন্দনকানন চলে আসলেন। সেখানে আমাদের একজন আত্মীয় ছিল, লেনের মধ্যে চলে আসার পরে সেখানে আসলে আমরা খুবই একটা সংকটময় সময় অতিবাহিত করছি এবং দেখা গেল যে যারা যারা পরিচিত ছিলেন আমাদের তাদের কেউ আর সেখানে নাই, আমরা কাউকে কেউ খুঁজে পাচ্ছি না। এমন অবস্থায় আসলে খুব কঠিন দিনগুলি গেছে, যেটা না দেখলে বলা যাবে না, না দেখলে না চোখে দেখলে এই বর্ণনা দেওয়া সম্ভব না। সামনের থেকে ধরে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি যে অমুককে ধরতেছে, আমরা পিছনে দৌড় দিছি। এইভাবে যখন আমরা চলে আসতেছি ওকে উঠাই ফেললো, কোথায় নিল, কোন জায়গায় নিল, কী হলো, তো সে আর কি রয়েছে নেই। শুনেছিলাম যে আমার ক্লাসমেট শামসুদ্দিনকে আমরা জানি রেললাইন উপরে বিহারিরা জবাই করে দিয়েছে। কিছু আমরা যখন অসুবিধায় পড়ে গেলাম, আমরা স্কুলে যাচ্ছি না, কর্মস্থলে যাচ্ছি না, যখন ওরা এলান করে দিল যে চাকরিতে যোগ দিতে হবে, না হলে চাকরি থাকবে না, টাকা পয়সা পাওয়া আমরা ভয়ভীতিতে, কারণ আমাদের পকেটের পয়সা শেষ হয়ে গেছে। আমাদের পিতা মা আর্নিং তখন স্বল্প বেতন ছিল, ওনাদের হাতে টাকাও শেষ হয়ে গেছে। আমাদের টিচাররা আমরা বিভাগে পড়ে গেছি, আমরা চিন্তা করলাম যে কি এখন আমরা কাজে যোগ দিলে পথে পথে বাঙালিকে ধরে নিয়ে যাচ্ছে, মেরে ফেলতেছে, জবাই করে দিচ্ছে। এই জবাইটা আমরা শুনছি যে ওয়্যারলেসের ওখানে যে পানির ছিল, কল ছিল, পানির ট্যাঙ্কি, ওই পানির ট্যাঙ্কির পাশে মানুষকে বাঙালিদেরকে নিয়ে নিয়ে জবাই করে দেওয়া হচ্ছে। ফলে আমরা টাইগার পাস থেকে এই পাহাড়তলি পাঞ্জাবি লেন পর্যন্ত এই রাস্তা পরিহার করেছিলাম এবং আমরা টিচার কে কোথায় কী অবস্থানে আছে আমরা প্রত্যেকের অনুসন্ধান করতেছিলাম এবং একসাথে দেখা গেল যে কয়েকজন আমরা একত্র হয়ে গেলাম টাইগার পাস মোড়ে।
তো ট্যাঙ্কের পাশ মোড়ে তখন ফিরোজউদ্দিন ছিলেন আমার সাথে, আমার সহকর্মী সরকারি শিক্ষক। তারপরে সেখানে আসলেন আমাদের সদ্য শিক্ষক শামসুল ওয়ারী সাহেব, সেখানে আসলেন আরও কয়েকজন শিক্ষক। আমাদের তখন বিভিন্ন শিক্ষক একত্রিত হয়ে যখন আমরা গেলাম, সে তারা মিলে আমরা চিন্তা করলাম যে এখন আমরা কী করে রেল স্কুল পর্যন্ত যাব এবং সেইখানে গিয়ে আমার হাজিরা খাতা কীভাবে সই দিব। তা আমরা ঢাকা ট্রাম রোড ধরে আমরা চলে গেলাম পাহাড়তলি বাজারে। পাহাড়তলি বাজারে বেশ কিছু সংখ্যক নজরুল ইসলাম স্যারও আমাদের সাথে ছিলেন এবং আমরা সবগুলো মিলে আমরা চলে গেলাম পাহাড়তলি বাজারে। বাজারে গিয়ে আমরা সেখানে আবার সব এদিক ওদিক খবর দিয়ে আরও কিছু টিচার একত্রিত হলেন এবং সেখানে আসার পরে সবাই মিলে আমরা চিন্তা করলাম যে আমরা অন্তত পক্ষে ওভারব্রিজ দিয়ে এই পাহাড়তলি হাসপাতাল যে আছে রেলওয়ে হসপিটাল, রেলওয়ে হসপিটালের পাশে গিয়ে দাঁড়াই। তো সেখানে গিয়ে আমরা যখন দাঁড়ালাম তখন সেখানে আমাদের সেই স্কুলের একজন শিক্ষক ছিলেন মুসলিমউদ্দিন সাহেব, ওনাকে দেখা আমরা দেখলাম যে হঠাৎ করে উনি চলে আসছেন ওখানে। তো আমরা বললাম যে আমাদের তো সামনের দিকে যাওয়া যাবে না, আপনারা তো বিহারিরা সব বাঙালিদের মেরে ফেলতেছে, ধরে ধরে নিয়ে যাচ্ছে, এখন তো আমরা কী করব, আমাদের তো সই করতে হবে এবং আমাদের বেতনও পেতে হবে, আমরা না হলে সরকার বাসায় যারা আছেন মা বাবা ভাই বোন সব উপশম থাকবে, এখন আমাদের খানা তো ফুরিয়ে যাচ্ছে। তো ওনারা উনি বললেন স্যার অসুবিধা নেই, আপনারা থাকেন, আমি ব্যবস্থা করতেছি। এবং আমি ব্যবস্থা করতেছি বলে উনি স্কুলে গেলেন, হাজিরা খাতাটা নিয়ে উনি আফতাবুন্নেসে লেডি হেলথ ভিজিটারের বাসায় আসলেন। লেডি হেলথ ভিজিটার ওখানে আমরা প্রথম সই করলাম, সই করে এখন আমরা কে কোথায় কীভাবে মিট করব এটা তো আমাদের পক্ষে খুব কষ্টকর হয়ে গেছে, কারণ এই দৌড়াদৌড়িতে আছে, সকালে স্থান পরিবর্তন করতেছে বারবার, কোথায় কে যাচ্ছে কোনো হদিস নেই। শেষ পর্যন্ত আমরা ঠিক করলাম যে আমরা অন্তত পক্ষে একদিন পরপর বা দুই দিন পরপর আমরা ডেট দিয়ে দিতাম, আমরা অমুক জায়গায় আসবো, একসাথে সই করে দিব। এবং সেখানে আমরা বেশি তো বেশি অগ্রসর হয়েছি পাহাড়তলি পোস্ট অফিসের পিছনটা পর্যন্ত, এবং সেখানে গিয়ে আমরা হাজিরা খাতাটা একজনকে পাঠাইতাম, এমদাদ সাহেব আমাদেরকে ব্যাপারে সাহায্য করতেন, উনি প্রয়াত শিক্ষক, এবং উনি ভিতরে যেয়ে খাতাটা কোনো মতে নিয়ে আসলে আমরা টিচার্স রুমে খাতাটা রেখে দিয়েছিলাম, ওখান থেকে খাতাটা এনে আমরা সই করে দিতাম। এইভাবে যখন এক মাস বেরিয়ে গেল তখন মাঝে মাঝে আমাদের ভয় লাগতো, আমরা কিছুক্ষণের জন্য স্কুলের চৌধুরীর কাছাকাছি গেলেও আমরা আবার চলে যেতাম, কারণ কখন আমাদেরকে ঘেরাও করে আবার একসাথে সবাইকে জবাই করে দেয়, সেই জন্য আমরা খুব সঙ্গীত অবস্থানে ছিলাম। সেই অবস্থায় আমরা শেষ পর্যন্ত রেলওয়ে এক্সিএন অফিসে কিছু লোক জয়েন করে এবং কিছু লোক ওরা চেনা জানা সব অভিভাবকরা মিলে আমরা প্রথম আমাদের যে বেতন সেটা প্যান ক্যাশ অফিস থেকে দিয়ে আমরা নিজেরা আমাদের রিস্কের উপরে টাকাটা সবার সকলের টাকা একসাথে গ্রহণ করে এনে আমরা ওই পোস্ট অফিসের ভিতরে ঢুকে সেখানে আমরা পেমেন্টটা নিয়ে আমরা চলে আসছি। এই তারপর থেকে আমরা মাঝে মধ্যে যেতাম, কিন্তু আমাদের সবসময় আতঙ্ক থাকতো যে আমাদের চাকরি আছে কি নাই। তো এই অবস্থায় আমাদের নয় মাস কেটে যাওয়ার পরে যখন স্বাধীনতার ঘুর বেজে উঠলো তারপরে আমাদের মুখে হাসি ফুটলো। যুদ্ধকালীন আপনার সবচেয়ে স্মরণীয় একটা ঘটনা যেটা আপনি নিজ চোখে দেখছেন? আমি দেখছি অবশ্য, সেটা হচ্ছে যেটা দেখছি সেটা তিন পোলার মাথায় যে মাংসের দোকান থেকে কিছু যুবককে তুলে নিয়ে যাচ্ছে, তখন সেখানে চিল্লা চিল্লা চিল্লি হচ্ছে, হাল্লা চিল্লা হচ্ছে, কিন্তু সেই অবস্থা দেখে টানাটানি দেখে বিভৎস লাথি মারতেছে, বুট দিয়ে লাথি মারতেছে পাঞ্জাবি সৈন্যরা এবং বেয়নাটের দিক গুতাচ্ছে। এইসব দেখে আমরা তো আর কাছে থাকতে সাহস পাইনি, সরে গেছি। 16ই ডিসেম্বরের পরে আমরা সবাই একত্রিতভাবে একসাথে গেছি, আমাদের মধ্যে একটা পরিকল্পনা করে আমরা যারা আগে ইয়ে করছি চাকরি মাঝে মাঝে আসছি জয়েন করছি টাকাটা পয়সা বেতন টেতনগুলো আমরা পে অফিস থেকে নিয়েছি, আমরা সবাই আবার একত্রিতভাবে একটা ডেট ঠিক করে তারপরে সেই ডেটটা সব মনে হয়। আমাদের মধ্যে যে সকল হিন্দু শিক্ষক ছিলেন যেমন অমূল্য গোপাল দত্ত, হৃদয়রঞ্জন সেন, তার অমরেন্দ্রনাথ দাস,
এই সমস্ত শিক্ষকদের ওর সম্পর্কে আমরা শুনেছি যে ওনারা না খেয়ে আছেন এবং আমাদের থেকে একটা পেমেন্টের অংশ আমরা তাদেরকে পাঠিয়ে দিতাম। এটা এমদাদ সাহেব ওই টাকাগুলো বহন করে দিতেন। আচ্ছা, তরুণ প্রজন্ম সম্পর্কে কি বলবেন? বর্তমান তরুণ প্রজন্ম, বর্তমান তরুণ প্রজন্ম যেটা আছে, এই প্রজন্মটা আসলে এখন এখনের প্রজন্মটা আসলে বঙ্গবন্ধুর প্রজন্ম। তখন যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরই সন্তানরা এখন তরুণ এবং জ্ঞানী, এবং তারা দেশে দেশমাতৃকার জন্য দেশাত্মবোধ তাদের আছে এবং আসলেই তারা এরা দেশপ্রেমী এবং এরা কিছুতেই এই দেশের স্বাধীনতাকে, যে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, এই স্বাধীনতাকে তারা কোনো মতেই যেতে দিবে না। তারাও নিজেদের তার তাজা রক্ত দিয়ে দরকার হলে এই প্রজন্ম আমাদের স্বাধীনতাকে রক্ষা করবে বলে আমরা মনে করি।